এদিকে ঢাকাই সিনেমা আলোচিত নায়িকা তিনি। 6 বছরের ক্যারিয়ারে এরই মধ্যে উপহার দিয়েছেন ডজনের বেশি সিনেমা। চরিত্রের কারণে বিভিন্ন সময় বিভিন্ন রূপে হাজির হতে হয়েছে এই অভিনেত্রীকে। তবে এবার ভিন্ন রকম এক চ্যালেঞ্জিং অভিযান সম্পন্ন করলেন তিনি। বলছিলাম নায়িকা শবনম বুবলির কথা। সম্প্রতি বান্দরবনে একটি পাহাড়ের চূড়ায় উঠেছেন এই নায়িকা। রবিবার সোমবার 2 দিনের প্রস্তুতি ও চেষ্টায় উঁচু পাহাড়ের চূড়ায় ওঠেন তিনি। সোমবার দুপুরে ঢাকা পোস্টকে বুবলি জানান, আকিজ গ্রুপে একটি নারী পণ্যের বিজ্ঞাপন চিত্রে শুটিংয়ের অংশ হিসেবে ওই পাহাড়ের চূড়ায় উঠেছেন তিনি। এখানে একজন পর্বত আরোহের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। নানা প্রতিকূলতা ছাপিয়ে যিনি উঠেছেন পাহাড়ের চূড়ায়। বিষয়টি নিয়ে বুবলি বলেন, খুব অল্প সময়ে ক্যারিয়ারে অনেক কাজ করেছি, তবে এই কাজটির কথা আমার দীর্ঘদিন মনে থাকবে। অনেক আয়োজনে বিজ্ঞাপন চিত্রটি করা হচ্ছে, সব মিলিয়ে 100 জনের বেশি মানুষ এখানে এসেছেন, এর পেছনে কাজ করেছেন। পাহাড়ের চূড়ায় ওঠা ছিল আমার জন্য অনেক চ্যালেঞ্জিং, শেষ পর্যন্ত কাজটি করতে পেরে খুব ভালো লাগছে। এদিকে বুবলি আরও জানান, খুব শীঘ্রই বিজ্ঞাপন চিত্রটি প্রচার শুরু হবে, এটি তার ভক্তরা পছন্দ করবেনও বলে আশাবাদী এই নায়িকা। উল্লেখ্য, গত 5ই জানুয়ারি প্রকাশ্যে এসেছে বুবলির অভিনীত তালাস সিনেমার পোস্টার। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে আগামী 4ই ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা সৈকত নাসির পরিচালিত এই সিনেমাটি। এতে বুবলির বিপরীত অভিনয় করেছেন নীরব। এছাড়া শুটিং শেষে মুক্তির অপেক্ষা সাকিব বুবলির লিডার আমি বাংলাদেশ। বেঙ্গল মাল্টিমিডিয়ার পরিচালনায় সিনেমাটি পরিচালনা করছেন তপু খান। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপকথ্যে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলা কৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।